আজ শুক্রবার দোসরা চৈত্র দু হাজার তেইশ সালের সতেরোই মার্চ মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আজও আপনাদের বলবো সুদীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজ কুম্ভ রাশিতে অস্ত থেকে উদিত হলেন ফলস্বরূপ আপনাদের রাশির ক্ষেত্রে এই উদিত শনির কৃপায় আগত বছরটি ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এই ভিডিওটিরই আই বাটনে আমরা এই লিঙ্কটি দিয়ে দিলাম আপনারা সেখান থেকেও ভিডিওটি পেয়ে যেতে পারেন আর যেহেতু শুক্রবার তাই অবশ্যই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং সশুক্রায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন তাহলে দেখবেন দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ নিমন্ত্রিত কোনো অতিথি আপনার বাড়িতে আসতেই পারে যার কারণে আপনারা আর্থিকভাবে উপকৃত হতে পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের নজরে পড়ে যেতে পারেন যার লক্ষ্য যত মজবুত সেই কিন্তু তার সাফল্যকে ঠিক ততটা ত্বরান্বিত করতে পারবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই কর্মস্থানে এবং গৃহে যদি আপনারা মঙ্গল যন্ত্র স্থাপন করতে পারেন আপনাদের অর্থ চাকরি বিজনেস কেরিয়ারের দিক থেকে আপনারা বেটার রেজাল্ট পাবেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহী করবার চেষ্টা করুন কমিউনিকেশন লেভেল আজ আপনাদের ভালো থাকবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে তবে বন্ধু বান্ধবদের সাথে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেদের বিরত রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না